মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুশকাওয়াজ ও শারীরিক চর্চা প্রদর্শনী 2022। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য চিত্রে কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুন। কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো 16 ডিসেম্বর শুক্রবার সকাল থেকে মহান বিজয় দিবস 2022 উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শারীরিক চর্চা প্রদর্শনী। সিফাতুন নাহার ও শারমিন নেওয়াজের সঞ্চালনায় কুচকাওয়াজ প্রদর্শন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম এবং কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলম। প্রদর্শনী শেষে কুচকাওয়াজ ও প্লে অনুষ্ঠিত হয়। এতে প্যারেডে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, নারী পুলিশ বাহিনী, সরকারি শিশু পরিবার, বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিভিন্ন প্রতিষ্ঠান, রোভার স্কাউট ও ব্যান্ড বাদক দল। পরবর্তীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন করেন। বিভিন্ন স্কুল কলেজ ডিসপ্লে ও প্যারেডে অংশগ্রহণ করেন তাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।